আমরা, আমি সৈয়দ হুমায়ুন কবির, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ মানি না, মানবই না। আমি মানি খেলাফত রাষ্ট্র বাংলাদেশ, ইসলামী রাষ্ট্র বাংলাদেশ। যারা গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ মেনে নিয়েছেন, আপনারা ইসলাম থেকে বের হয়ে গেছেন। আমি শুরুতেই এই কথাটা প্রমাণ করবো ইনশাল্লাহ, কারণ বলে গেলেই তো হবে না, প্রমাণ করতে হবে। আজকের এই মানবাধিকার সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে মহামূল্যবান গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব। মহতরম আমির সাহেবকে আজকের এই মানবাধিকার সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমরা মহান রব, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, সমগ্র বিশ্বজগতের সৃষ্টিজগতের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূলে করিমের উপর দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কল্যাণ ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অনুসারী ইমানদার ভাই বোনদের উপর, উপস্থিত অনুপস্থিত সকল মানুষ, সকল প্রকার জাহিলিয়াত তথা মানব রচিত ব্যবস্থা ত্যাগ করে আল্লাহর দেওয়া কল্যাণকর পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম গ্রহণ করে দুনিয়ার জীবনে কল্যাণ শান্তি লাভ করুক এবং আখেরাতের জীবনে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করুক এই লক্ষ্যে আল্লাহ সকলকে কবুল করুক, যথাযথ দায়িত্ব পালনের তৌফিক দান করুক, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, ফরিদপুর জেলার সচেতন বন্ধুরা, প্রশাসনের সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত অনুপস্থিত দেশবাসী বিশ্ববাসী ভাই বোনেরা, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই দুনিয়াটা কোনো মগের মুল্লুক নয়। আপনার মনে যা চায় তা করবেন, আপনাকে কারো নিকট জবাবদিহি করতে হবে না, বিষয় কিন্তু এমন নয়। একজন মহান মালিক আছেন, আপনি কি বলছেন কি করছেন সব কোনো সব কিছু তিনি দেখছেন, রেকর্ড হয়ে যাচ্ছে। ওই মহান মালিককে ফাঁকি দিয়ে কারো পক্ষে কিছু করা সম্ভব নয়। প্রতিটি মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত দুইজন গোয়েন্দা ফেরেশতা লেখক নিয়োগ দিয়ে রেখেছেন। আপনার সাথে এই দুইজন ফেরেশতা সব সময় থেকে কি করছেন কি বলছেন সব লিখে ফেলছেন। দুনিয়ার কোন সরকারের পক্ষে একজনের সাথে দুজন গোয়েন্দা নিয়োগ দেওয়া কি সম্ভব? বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে যদি আপনি অর্ধেক বাদ দিয়ে ফেলেন, শিশু আর নারী, বাকি থাকে কত? 9 কোটি মানুষ। যদি আরো 1 কোটি বাদ দেন, 8 কোটি মানুষ। 8 কোটি মানুষের জন্য দুজন করে গোয়েন্দা নিয়োগ করতে হলে লোক লাগবে কত গোয়েন্দা? 16 কোটি গোয়েন্দা লাগবে। কোনো সরকারের পক্ষে মানুষের পিছনে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন
গোয়েন্দা নিযুক্ত করে রেখেছেন, প্রতিটি কর্মকাণ্ডকে রেকর্ড করছেন। দুনিয়ার কোন সরকারের পক্ষে কি এটা সম্ভব? আমি এই বিষয়কে সামনে রেখে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমরা যে দেশে বসবাস করি এদেশের নাম কি? বাংলাদেশ নাম রাখা হয় নাই, নাম রাখা হয়েছে কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একজন প্রেসিডেন্ট আছে কিনা? প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রীর অবর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আছে কিনা? তাহলে এই গণতন্ত্রের ভিত্তিতে যিনি বাংলাদেশের প্রেসিডেন্ট, তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্ট আর প্রধান উপদেষ্টা নির্বাচিত হইলে প্রধানমন্ত্রী, তিনি হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্ট, আর প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা হল কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মানা যাবে কি না? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যদি আপনি মানেন তাহলে গণতন্ত্র মানলেন। যেহেতু বাংলাদেশের সমাজ রাষ্ট্র গঠন পরিচালনার জন্য গণতন্ত্রকে গ্রহণ করা হয়েছে, এই জন্য দেশের নাম রাখা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। যদি ইসলাম দিয়ে রাষ্ট্রটা গঠিত হতো, পরিচালিত হতো, তাহলে বাংলাদেশের নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হতো? তাহলে কি হতো? ইসলামী রাষ্ট্র বাংলাদেশ অথবা খিলাফত রাষ্ট্র। আমরা, আমি সৈয়দ হুমায়ুন কবির, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মানি না, মানবই না। আমি মানি খেলাফত রাষ্ট্র বাংলাদেশ, ইসলামী রাষ্ট্র বাংলাদেশ। যারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মেনে নিয়েছেন আপনারা ইসলাম থেকে বের হয়ে গেছেন। আমি শুরুতেই এই কথাটা প্রমাণ করব ইনশাআল্লাহ, কারণ বলে গেলেই তো হবে না, প্রমাণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বোত্তম সৃষ্টি হিসাবে সৃষ্টি করে জমিনে তার প্রতিনিধি বানিয়ে তার গোলাম হিসাবে দুনিয়ায় পাঠিয়ে তারা কিভাবে জীবনযাপন করবে এই জন্য কল্যাণকর ব্যবস্থা প্রদান করেছেন, যার নাম আল্লাহ নিজে রেখেছেন ইসলাম। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দ্বীনা ইন্দাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র ব্যবস্থা হচ্ছে ইসলাম। ইসলাম কার দেওয়া ব্যবস্থা? এই ইসলাম কি আল্লাহ শুধু মুসলমানদের জন্য পাঠিয়েছেন না মানব জাতির জন্য পাঠিয়েছেন? তাহলে ইসলাম যেহেতু মানুষের জন্য পাঠিয়েছেন, আর এই ইসলামের নীতি আদর্শ মানুষকে জানানোর জন্য, বোঝানোর জন্য, প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে মানুষের মধ্য থেকে নবী এবং রাসূল মনোনীত করেছেন, সর্বশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য সকল বিষয়ের একমাত্র আদর্শ নেতা, শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ পাওয়ার অধিকারী নেতা হিসেবে মনোনীত করেছেন। জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, সর্বশেষ আসমানি কিতাব আল কোরআন
আমি সর্বশেষ নবী এবং রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করে আল্লাহ তার দেওয়া জীবন বিধান ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আবারও জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমি আমার সকল নিয়ামত সুসম্পন্ন করলাম, আর ইসলামকে দিন জীবন বিধান হিসেবে তোমাদের জন্য পছন্দ করলাম, ঠিক করলাম, মনোনীত করলাম। তাহলে ইসলাম কি শুধু নামাজ রোজা ইত্যাদি কয়েকটি ধর্মীয় আচার অনুষ্ঠানের নাম? না, সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা করার জন্য প্রয়োজনীয় সকল আইন বিধান সহ মানুষের জীবনের সকল দিক বিভাগকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করার মাধ্যমে মানুষের জীবনে সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তাদের সকল অধিকার আদায় এবং সংরক্ষণের জন্য কল্যাণকর পরিপূর্ণ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। তাহলে ইসলাম কি যদি আপনাদেরকে বলি, দেশের মানুষকে বলি, জাতির মানুষকে বলি, তাহলে আপনারা যদি বলেন ইসলাম একটি ধর্ম মারাত্মক ভুল করেছে। ইসলাম একটি ধর্ম নয়, ইসলাম নিছক কোন ধর্মীয় আচার অনুষ্ঠানের নাম নয়। তাহলে ইসলাম কি? এর উত্তরে যা বলতে হবে, আজকে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যারা কথা শুনছেন এখন থেকে সিদ্ধান্ত করতে হবে আমি ইসলামের যে সংজ্ঞা দিব এই সংজ্ঞাটা আপনাদের মুখস্থ করতে হবে। এর চেয়ে নিচে নেমে কোনো সংজ্ঞা দেওয়া যাবে না, যদি এর চেয়ে উপরে উঠে কোনো সংজ্ঞা দিতে পারেন ওয়েলকাম। তাহলে সেটা কি? মানব জাতির সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবন গোটা জীবন গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় সকল আইন বিধান সম্বলিত কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থারই নাম হচ্ছে ইসলাম। তাহলে মানুষের সমাজ রাষ্ট্র কিভাবে গঠন করতে হবে, এই আইনগুলি ইসলামে আছে না নাই? অবশ্যই আছে। গঠন করার পরে সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রয়োজনীয় আইন বিধান ইসলামে আছে না নাই? অবশ্যই আছে। তাহলে বাংলাদেশ, সৌদি আরব, পাকিস্তান, হিন্দুস্তান, চীন, রাশিয়া, আমেরিকা ইত্যাদি যত রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রে আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলামকে গ্রহণ করে ইসলামের ভিত্তিতে গঠন এবং পরিচালনা করলেই সমাজ এবং রাষ্ট্র কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র হইত। কিন্তু দুঃখজনক হল পৃথিবীর কোনো একটি রাষ্ট্র কল্যাণকর পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম দিয়ে গঠিত হয় নাই, পরিচালিত হচ্ছে না। এর চেয়ে দুঃখের আর কি বিষয় হতে পারে? সম্মানিত উপস্থিতি, দেশবাসী, ভাই বন্ধুরা, আমাদের এই প্রিয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময়ে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, বর্তমানেও যারা ক্ষমতায় আছেন, তাদের কেউ কি সৃষ্টিকর্তা আল্লাহর বিধান দিয়ে ইসলামের আইন বিধান দিয়ে রাষ্ট্র গঠন এবং পরিচালনা করার কোনো উদ্যোগ গ্রহণ করেছেন? কেন উদ্যোগ গ্রহণ করল না? ইবলিসের চক্রান্তের শিকার হয়ে, ইবলিসের ফুটবল হইয়া তারা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা থেকে বিচ্যুত হইয়া গণতন্ত্র নামক শয়তানি ব্যবস্থাকে তারা গ্রহণ করেছে। আর এই শয়তানি ব্যবস্থার ভিত্তিতে দেশের নাম রাখছে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ। নাউজুবিল্লাহ। কর আল কোরআনের দৃষ্টিতে গণতন্ত্র সহ
যত রকমের মানবোচিত ব্যবস্থা আছে, এগুলি আসলে কি আসেন আমরা একটু তলিয়ে দেখি। গণতন্ত্র সম্পর্কে ইসলাম কি বলে? রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিক তন্ত্র, একনায়কতন্ত্র, মুজিববাদ, জিয়াবাদ, এরশাদবাদ, উমক তুমকের মতবাদ, এইসব সম্পর্কে ইসলাম কি বলে আসুন একটু আমরা পর্যবেক্ষণ করে দেখি। সংগ্রামী তৌহিদি জনতা, বিভিন্ন শারীরিক পেশায় নিয়োজিত সচেতন ভাই ও বোনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলাম বলছে মানুষের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রের জন্য আল্লাহই সকল ক্ষমতার মালিক, আইনদাতা, বিধানদাতা, নিরঙ্কুশ শাসন কর্তা কোনো মানুষ নয়। ইসলাম বলছে মানুষের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। ইসলাম বলছে মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, অন্য কারো নয়। যদি আপনি আমি সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে একমাত্র সকল ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা মেনে নেই, গ্রহণ করি এবং ঘোষণা করি রব্বুনা আল্লাহ, আল্লাহ আকবার, তাহলে আল্লাহর প্রতি ঈমান আনা হলো, আল্লাহকে একমাত্র রব মানা হলো, এবং সাথে সাথে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে একমাত্র দাসত্ব পাওয়ার অধিকারী, আইনের আনুগত্য পাওয়ার অধিকারী, উপাসনা পাওয়ার অধিকারী গ্রহণ করি, আর কাউকে না করি, তাহলে আল্লাহকে একমাত্র ইলাহ গ্রহণ করা হলো, লা ইলাহা ইল্লাল্লাহ হলো। যদি সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গ্রহণ করি এবং সাক্ষ্য অঙ্গীকার দেই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাহলে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লামকে আদর্শ নেতা, শর্তহীন আনুগত্য পাওয়ার অধিকারী নেতা গ্রহণ করা হলো। এমন অবস্থায় আমার অবস্থান ইসলামে স্বীকৃত হলো, আমি ইসলামের লোক হিসাবে, ইমানদার মুসলিম হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলাম। বন্ধুরা আমার, যদি সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা কেউ মেনে নেয়, তাহলে সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় আল্লাহকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা অমান্য করা হলো, যার নাম রবের সাথে কুহুরি করা হলো। আর মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা যদি আমি রাষ্ট্রীয় জীবনে মেনে নেই, তাহলে রাষ্ট্রীয় জীবনে মানুষকে রব গ্রহণ করা হলো, তাহলে আল্লাহর প্রতি ঈমান থাকলো না বাদ হয়ে গেল, আল্লাহকে একমাত্র রব গ্রহণ করা হইল না, মানুষকে সমাজ এবং রাষ্ট্রের জায়গায় আল্লাহর পরিবর্তে রব গ্রহণ করার কারণে অন্য জায়গায় আল্লাহ আল্লাহকে আমাদের রব মানল, এই জায়গায় মানুষকে রব মানার কারণে একমাত্র রব আল্লাহ হল না বিধায় আপনার ঈমান শূন্য। সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় যদি আপনি মানুষের বানানো আইন, কোরআন বিরোধী আইন পালন করেন, তাহলে আল্লাহর আবাদত হল না, মানুষের আবাদত হল, ফলে আল্লাহ ইলাহা না হয়ে মানুষ ইলাহ হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ বাদ হয়ে গেল। আপনি যদি সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় এমন নেতার অনুসরণ করেন,
যেই নেতা কোরআন বিরোধী সংবিধান দিয়া নেতা হইয়া নেতৃত্ব দেয়, ওই নেতার অনুসরণ করলে রাষ্ট্রীয় জীবনে রসুলের অনুসরণ হইল না, ফলে মুহাম্মাদুর রাসুলুল্লাহ থাকল না। এমন অবস্থায় আপনি কি ইমানদার, আপনি কি মুসলিম? আপনার অবস্থান কি ইসলামের ভিতরে? তাহলে আপনার অবস্থান ইসলামের ভিতরে নয়, আপনার অবস্থান কোথায়? ইসলামের বাইরে। ইসলামের বাইরে যা কিছু এর নাম কি? জাহেলিয়াত। আল্লাহ পবিত্র আল কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মাই ইয়াবতাগি ভাইরাল ইসলামের দীনাও ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া বিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন ব্যবস্থা তালাশ করে, তার নিকট থেকে সে ব্যবস্থা কখনো গ্রহণ করা হবে না, আর সে আখিরাতের জীবনে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে ইসলাম ছাড়াও আরো ব্যবস্থা আছে না নাই? এগুলি কি আল্লাহ দিয়েছেন? আল্লাহ দেন নাই, কে রচনা করেছে? চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রে ভাগভাল্লুকে রচনা করেছে মানুষ। তাহলে জাহিলিয়াত কি? মানুষের রচিত সকল ব্যবস্থাই জাহিলিয়াত। তাহলে গণতন্ত্র কি? জাহিলিয়াত। রাজতন্ত্র কি? জাহিলিয়াত। সমাজতন্ত্র, এক না একতন্ত্র, সামরিক তন্ত্র ইত্যাদি মানুষের রচিত সকল ব্যবস্থা জাহিলিয়াত। তাহলে জাহিলিয়াত কি বলে একটু শুনেন, প্রথম গণতন্ত্র কি বলে শুনেন। গণতন্ত্র বলছে, সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় জনগণ সকল ক্ষমতার উৎস। জোরে সোরে বলেন, নাউজুবিল্লাহ। এই জনগণ সকল ক্ষমতার উৎসের অর্থ কি? সমাজ এবং রাষ্ট্র গঠনের জায়গায় জনগণ হল সর্বোচ্চ ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক। জনগণ যেটা রায় দিবে এটি এখানে কার্যকরী হবে। জনগণের উপরে এখানে রায় দেওয়ার আর কারো কোনো অধিকার নাই। তাহলে গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মানুষ আল্লাহকে ব্যারিকেড দিছে, বাংলাদেশের সমাজে রাষ্ট্রে তুমি ঢুকতে পারবে না, তুমি আকাশে থাকো, যেখানে খুশি সেখানে থাকো। আমরা গণতন্ত্র গ্রহণ করেছি, এই দেশের সমাজ রাষ্ট্রগণ পরিচালনার জায়গায় আমরা সকল ক্ষমতার মালিক। তাহলে আল্লাহকে সকল ক্ষমতার মালিক মানা হয়েছে? তাহলে আল্লাহকে সকল ক্ষমতার মালিক অমান্য করা হয়েছে। জনগণ নিজেরা নিজেদেরকে ক্ষমতার মালিক দাবি করে, প্রত্যেকটি জনগণ যারা গণতন্ত্র গ্রহণ করেছে ফেরাউন হয়ে গেছে। ফেরাউন মিশর রাজ্যের জন্য নিজেকে সকল ক্ষমতার মালিক দাবি করেছিল, আর আজকে বাংলাদেশের মানুষ সমাজ এবং রাষ্ট্রগণ পরিচালনায় নিজেদেরকে সকল ক্ষমতার মালিক দাবি করে ফেরাউন বনে গেছে। আর এই জনগণ ভোটের মাধ্যমে যাদেরকে এমপি বানান, এই এমপিদেরকে রাষ্ট্র পরিচালনার জন্য আইন বানানোর দায়িত্ব অর্পণ করেন। ভোটের মাধ্যমে জনগণ এমপিদেরকে কি দায়িত্ব দেন? আইন বানানোর দায়িত্ব দেন। তাহলে গণতন্ত্রের মাধ্যমে জনগণ হলো সার্বভৌমত্বের মালিক, আর এমপিরা হলো আইনদাতা। কথা কি আমি বুঝাইতে পারতেছি? আর যারা মন্ত্রী সরকার, তারা এমপিরা যে আইন বানিয়ে দেয় ওই আইন দিয়ে রাষ্ট্র চালায় না, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালায় মন্ত্রীরা, এমপিদের বানানো আইন দিয়ে রাষ্ট্র চালায়। তাহলে যে চালায় শাসন করে তাকে বলে শাসনকর্তা। তাহলে সরকার জনগণের ভোট নিয়া শাসনকর্তা বনে গেছে। তাহলে গণতন্ত্রের মাধ্যমে আল্লাহকে সকল ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা অমান্য করা হয়েছে। জনগণ ক্ষমতার মালিক দাবি করেছে, এমপিদেরকে আইনদাতা বানিয়েছে, মন্ত্রীদেরকে শাসনকর্তা বানিয়েছে। এমনিভাবে কোরআনের বিরুদ্ধে, স্রষ্টার বিরুদ্ধে দেশ ও জাতির মানুষ বিদ্রোহ করেছে। শুধু বিদ্রোহ করেই ক্ষান্ত হয় নাই, তার সাথে শিরকে লিপ্ত হয়েছে। এই কারণে আল্লাহর রাগ প্রতিনিয়ত বেড়েই চলছে।
আপনি আল্লাহকে রব অমান্য করবেন আর মানুষকে রব মানবেন, এ অবস্থায় আল্লাহ আপনার প্রতি খুশি হবে, এর কোনো দলিল নাই। সাধারণত আপনার ছেলে আপনাকে বাপ না ডাকলে অন্যান্য সব কাজ করে নাকি আপনি খুশি হইবেন? অন্য কাজে কিছু ত্রুটি হইল বাপ ডাকলে আপনি খুশি থাকবেন? তো যদি আপনার ছেলে আপনাকে বাপ না ডাকে, অন্য এক পুরুষকে বাপ ডাকে, তাহলে রাগ বাড়বে না কমবে? তো আল্লাহর দুনিয়া বসবাস করে, আল্লাহর নাজ নেমত ভোগ করে আল্লাহকে রব মানবেন না, মানুষকে রব মানবেন, আল্লাহ এই অবস্থায় আপনার প্রতি চরম রাগ করবেন। এবং এই রাগের বহিঃপ্রকাশ হিসাবে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিদস, দাবানল ইত্যাদি আজাব গজব জাতির মানুষকে গ্রাস করবে। আর কি হবে? আল্লাহ এই জাতির মানুষের উপরে প্রচণ্ড রাগ করার কারণে বিভিন্ন দল আর উপদলে বিভক্ত করে এক দলের সাথে আরেক দলের সংঘাত এবং সংঘর্ষ লাগিয়ে দিবেন, আর তারা অর্থ সম্পদের মোহ এবং ক্ষমতা আধিপত্য বিস্তার নিয়ে রক্তপাত ঘটাবে, সংঘাত সংঘর্ষ করবে। এটা আল্লাহর আজাব গজবেরই অংশ। তাহলে এই গজব কে দেন? আল্লাহ দেন। কেন দেন? তার সাথে কুফর এবং শিরক করার কারণে। তাহলে গণতন্ত্রের মাধ্যমে রবের সাথে কুফরি করা হয়েছে কিনা, শিরক করা হয়েছে কিনা? এক নাম্বার, কুফরি করা হয়েছে আল্লাহর ক্ষমতার সাথে, শিরক করা হয়েছে আল্লাহর ক্ষমতার সাথে। দুই নাম্বার, কুফরি করা হয়েছে আল্লাহর আইন বিধানের সাথে, শিরক করা হয়েছে আল্লাহর আইন বিধানের সাথে। তিন নাম্বার, কুফরি করা হয়েছে আল্লাহর শাসন কর্তৃত্বের সাথে এবং শিরক করা হয়েছে আল্লাহর শাসন কর্তৃত্বের সাথে। তারপরে দুই নাম্বারে আল্লাহর দাসত্ব, আনুগত্য এবং উপাসনার সাথে কুফরি করা হয়েছে, সাথে সাথে শিরক করা হয়েছে। তারপরে আল্লাহর মনোনীত নেতা হযরত মুহাম্মদ ইসলামের নেতৃত্বের আনুগত্যের সাথে কুফরি করা হয়েছে, শিরক করা হয়েছে। তাহলে গণতন্ত্রের মাধ্যমে সার্বভৌমত্ব আল্লাহর অমান্য করা হয়েছে, মানুষকে সার্বভৌমত্বের জায়গায় বসানো হয়েছে, আল্লাহর আইন বিধান অমান্য করা হয়েছে, মানুষকে আইন বিধানদাতা বানানো হয়েছে। গণতন্ত্রের মাধ্যমে আল্লাহকে শাসনকর্তা অমান্য করে মন্ত্রীদেরকে শাসনকর্তা বানানো হয়েছে, আল্লাহর দাসত্ব আনুগত্যের পরিবর্তে মানুষের দাসত্ব আনুগত্য করা হচ্ছে, রসুলের শক্তি নাগত্যের পরিবর্তে ফেরাউন, নমরত, আবু জাহল, মার্কা, অবৈধ নেতাদের আনুগত্য করা হচ্ছে। তাহলে গণতন্ত্র একদিকে কুফরি ব্যবস্থা, আরেক দিকে শিরকি ব্যবস্থা। তাহলে গণতন্ত্র মানলে, যে মানল সে কি ইসলামের ভিতরে থাকলো না ইসলামের বাইরে চলে গেল? তাহলে গণতন্ত্র মানলে সে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? গণতন্ত্র মানবে যারা, জাহান্নামে যাবে তারা। কারণ গণতন্ত্র হলো জাহান্নামে নিয়ে যাওয়ার পথ। গণতন্ত্র কুফরি ব্যবস্থা, শিরকি ব্যবস্থা। গণতন্ত্রের মাধ্যমে মানুষকে কুফর এবং শিরকের মধ্যে বন্দী করা হয়। মানুষ মহান রবের সাথে, তার আবাদতের সাথে, তার মনোনীত নেতার সাথে গণতন্ত্রের মাধ্যমে কুফরি এবং শিরক করে বিধায় দুনিয়ার জীবনে আজাব আর গজব মানুষকে গ্রাস করে। আর এমন অবস্থায় মৃত্যুবরণ করলে ঠিকানা হবে নিশ্চিত জাহান্নাম। আল্লাহ পবিত্র আলকোরআনে বলে দিয়েছেন, যারা কুফরি করেছে তাদের জন্য জাহান্নামের আজাব, আর এটা অত্যন্ত মন্দ ঠিকানা। আল্লাহ সূরাতুল জুমারের 65 নম্বর আয়াতে বলে দিয়েছেন, লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি শিরক করো তাহলে তোমার সকল আমল ধ্বংস, আর তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। গণতন্ত্র মানলে যেহেতু শিরক হয়, তাহলে এই গণতন্ত্র মেনে
যারা নামাজ অর্জকদের আমল করছেন, আল্লাহর ঘোষণা অনুযায়ী তাদের সকল আমল কি ধ্বংস, আর তারা হবে আখেরাতের জীবনে জাহান্নামীদের দলভুক্ত, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ঘোষণা কার? আল্লাহ। সূরাতুল মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ অবশ্যই তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং তার ঠিকানা হবে আগুন জাহান্নাম। কে বলছেন? তাহলে গণতন্ত্র মানলে শিরক করা হয় কিনা? তাহলে গণতন্ত্র মানলে জান্নাত হারাম হবে, জাহান্নাম হবে ঠিকানা? ঘোষণাকার আল্লাহ। অতএব আল কোরআনের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে গণতন্ত্র জাহান্নামের পথ, জাহান্নামের গাড়ি। এই গণতন্ত্র দিয়া যারা সরকার হয় তারা জাহান্নামের গাড়ির ড্রাইভার, আর যারা গণতন্ত্র মেনে চলে তারা জাহান্নামের গাড়ির প্যাসেঞ্জার। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত যারাই ক্ষমতায় ছিলেন, বর্তমানে আছেন, গণতন্ত্রের বিরুদ্ধে কেউ বিদ্রোহ করেন না। গণতন্ত্র মেনেই, গণতন্ত্রের অধীনে থেকেই নেতৃত্ব দিয়েছেন। দেশের মানুষ গণতন্ত্রের অধীনে বন্দী হয়ে গণতন্ত্রের পথেই চলছে। তাহলে সকলে জাহান্নামের গাড়িতে অবস্থান করছে। আপনারা কি এই গণতন্ত্রের অধীনে থেকে জাহান্নামের আসামি হইয়া মৃত্যুবরণ করা জাহান্নামে যেতে রাজি আছেন? কেউ জাহান্নামে যেতে রাজি নন। তাহলে গণতন্ত্র কি মানবেন না গণতন্ত্র অমান্য করবেন? তাহলে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস যাদেরকে নিয়ে সরকারে আছেন, তারা কি গণতন্ত্রকে অস্বীকার এবং অমান্য করেছেন? তাহলে তাদের কথা কি শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের পতন হয়েছিল, এখন তারা গণতন্ত্র উদ্ধার করেছেন, সামনে গণতন্ত্রকে ভালোভাবে রক্ষা করবেন? তাহলে গণতন্ত্রকে রক্ষা করবেন এর অর্থ কি? মানুষের ক্ষমতায়ন বিধান, শাসন কর্তৃত্বকে ভালো করে প্রতিষ্ঠা করবেন। তাহলে তারা কি কোরআনের পক্ষে অবস্থান নিছে না কোরআনের বিরুদ্ধে অবস্থান নিছে? সম্মানিত উপস্থিতি দেশবাসী ভাই বন্ধুরা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমি বারবার চিঠির মাধ্যমে, ভিডিও বার্তার মাধ্যমে দাওয়াত দিয়েছিলাম, আপনি গণতন্ত্র ত্যাগ করুন, ইসলাম গ্রহণ করুন। তিনি আমার আহ্বানে সাড়া দেন নাই, গণতন্ত্র ত্যাগ করেন নাই, ইসলাম গ্রহণ করেন নাই। অতিরিক্ত কর্তৃত্ববাদী সরকার হয়ে অতিরিক্ত কর্তৃত্ব করার লক্ষ্যে যখন তখন মানুষকে মামলা দিয়ে জেলে ঢুকে নিপীড়ন নির্যাতন চালিয়েছিলেন, জুলুমবাদ সরকারে পরিণত হয়েছিলেন, আল্লাহ তার এই কর্মকাণ্ডকে সহ্য করতে না পেরে তাকে ক্ষমতাচ্যুত করে দিয়েছেন। শেখ হাসিনাকে ক্ষমতা ত্যাগ কে নামাইছেন, বসাইছিলেন কে? আল্লাহ। আবার নামাইছেন কে? আল্লাহ। কাদেরকে দিয়ে নামাইছেন? বিএনপি জামাত সব দল একজোট হইয়া আন্দোলন সংগ্রাম কইরা সরকারে ক্ষমতা দিয়ে নামাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ছাত্রদের নেতৃত্বে শেখ হাসিনাকে এমনভাবে ক্ষমতাচ্যুত করেছেন, তার এবং তার দলের উপরে এমন বিপর্যয় নামিয়ে দিয়েছেন, রাজপথে তারা এখন কথাই বলতে পারছে না। তাহলে ছাত্ররা নামায় নাই, ছাত্রদের মাধ্যমে ক্ষমতা দিয়ে নামিয়েছেন কে? মহান রব আল্লাহ। তাহলে এখন যারা ক্ষমতা আনছেন তাদেরকে ক্ষমতা আনছে কে? আল্লাহ আনছেন। পরীক্ষা শুরু হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের, কিন্তু এই সরকার পরীক্ষায় ফেল করতেছে।
ডক্টর ইউনুস সাহেবের উচিত ছিল শেখ হাসিনার এই বাব পরিণতি শেখে শিক্ষা দেওয়া। তার উচিত ছিল দেশের গ্যানিগুড়ি মানুষকে ডেকে গণতন্ত্রের বিলুপ্ত ঘটিয়ে, গণতান্ত্রিক সংবিধানের বিলুপ্ত ঘটিয়ে আল কোরআনকে সংবিধান হিসাবে গ্রহণ করে সমাজে রাষ্ট্রে আল কোরআনের বিধান দিয়ে মানুষের জীবনে সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের সকল অধিকার আদায় এবং সংরক্ষণের ব্যবস্থা করা। কিন্তু তিনি তা না করে ওই শয়তানের খাস অনুসারী আমেরিকা, বিশ্বের মধ্যে সবচেয়ে নষ্ট লক্ষ্য হচ্ছে আমেরিকা। এই আমেরিকায় সারা পৃথিবীর মধ্যে মানুষে মানুষে হানাহানি লাগাইয়া মানুষের রক্ত নিয়ে হোলি খেলছে। সেই ফিলিস্তিনি মুসলমানদের উপরে আমেরিকা ইসরায়েল বাহিনীকে লেলিয়ে দিয়েছেন, উপরে ঠান্ডা কথা বলে ভিতরে শয়তান তাদেরকে কলাপস করেছে। তাহলে এই আমেরিকার সাথে, আমেরিকার গভর্নমেন্টের সাথে যে বন্ধুত্ব স্থাপন করবে তার থেকে নষ্ট লুকার দুনিয়ায় হতে পারে না। তাহলে এই ডক্টর ইউনুস সাহেব আমেরিকার সাথে বন্ধুত্ব করে এই গণতন্ত্র দিয়ে রাষ্ট্র চালাবেন, আল্লাহ আপনাকে এমনভাবে ধরবেন শেখ হাসিনার চেয়ে আরো বড় বিপর্যয় আপনার জীবনে নেমে আসবে। তাহলে গণতন্ত্র একদিকে মানুষে মানুষে হানাহানি দ্বন্দ্ব সংঘাত বিভক্তির পথ, গণতন্ত্রে মানুষ কি কি ঐক্য করে না বিভক্তি করে? এই গণতন্ত্র লুটপাটের তন্ত্র, গণতন্ত্রের ইতিহাস শোষণ জুলুমের ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস লুটপাটের ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস মানুষকে বিভক্ত করে সংঘাত সংঘর্ষ লাগিয়ে মানুষের রক্ত নিয়ে হোলি খেলার ইতিহাস। এই গণতন্ত্রের মাধ্যমে যখনই যারা ক্ষমতা আসে জনগণের অর্থ তছরূপ করে, তারা আঙ্গুল ফুলে কলা গাছ বনে যায়। তাহলে এই গণতন্ত্র দিয়া বৈষম্য দূর হবে না, গণতন্ত্র দিয়া দুর্নীতিমুক্ত সমাজ গঠন হবে না, সুজনমুক্ত অর্থনীতি কায়েম হবে না, কল্যাণকর সমাজ রাষ্ট্র গঠন করতে হলে ইসলামকে গ্রহণ করতে হবে, আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে আল কোরআন আইন দিয়ে সকল মানুষের কল্যাণে রাষ্ট্র গঠন করতে হবে, সকল ধর্মের লোকদেরকে যার যার ধর্ম পালন করার জন্য শান্তিপূর্ণভাবে ব্যবস্থা করে দিতে হবে, কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানের ক্ষেত্রে কেউ কাউকে বাধা দিতে পারবে না। তো রাষ্ট্র পরিচালনা সৃষ্টিকর্তার আইন চলবে, কোনো মানুষের আইন চলবে না। তাহলে রাষ্ট্র হবে সকলের, ধর্ম যার যার, রাষ্ট্রকার সকলের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠন করতে হলে আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করতে হবে, এছাড়া কল্যাণকর সমাজ রাষ্ট্র হওয়ার আর কোনো সুযোগ নাই। এখন আসেন, কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র তখনই তো হবে ইসলাম প্রতিষ্ঠা হবে। তাহলে ইসলাম কীভাবে প্রতিষ্ঠা হবে? ইসলাম যেভাবে প্রতিষ্ঠা হবে এটাই কল্যাণকর সমাজ রাষ্ট্র গঠনের উপায়। গণতন্ত্রের জোটবোট নির্বাচন দিয়ে সরকার গঠন করে ইসলাম প্রতিষ্ঠা হবে না, কারণ গণতন্ত্র মানলে শিরকুফরি করা হয়, জাহান্নামের আসামি হইয়া জাহান্নামে যেতে হয়, গণতন্ত্র জাহান্নামের পথ। এই জন্য গণতন্ত্রকে ডাইরেক্ট অমান্য করতে হবে। গণতন্ত্রের ভোটে তো যাবই না, গণতন্ত্রই মানি না। তারপরে ইসলামের পথে চলতে হবে, অর্থাৎ ইসলাম কীভাবে প্রতিষ্ঠিত হবে এই জন্য একজন নেতা লাগবে। নেতা ছাড়া ইসলাম কায়েম হবে? ওই নেতা সারা পৃথিবীর মানব রচিত যত সংবিধান আছে এইসব সংবিধানের বিরুদ্ধে ডাইরেক্ট বিদ্রোহ করবেন, এবং ওই সংবিধানের ভিত্তিতে যত নেতা নেত্রী সরকার আছে সব অবৈধ সরকার, এদেরকে অবৈধ ঘোষণা দিয়া এদের নেতৃত্বে আনুগত্যের বিরুদ্ধে বিদ্রোহ করবেন। আর সার্বভৌমত্ব আইন বিধান
কর্তৃত্ব আল্লাহর গ্রহণ করে, দাসত্ব আনুগত্য বচন আল্লাহর গ্রহণ করে, রসুলের সত্যি আনুগত্য গ্রহণ করে, রাব্বুনাল্লাহ আল্লাহ আকবার ঘোষণা দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবং আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্যঙ্গার দিয়ে লোকদেরকে গণতন্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণের দাওয়াত দিবেন। যারা দাওয়াত কবুল করবেন তাদেরকে নিয়ে তিনি আলাদা সমাজ বানাবেন, ইসলামী সমাজ, ইসলাম গ্রহণকারীদের সমাজ। তাহলে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র সব চাহিলি সমাজ, এগুলির এন্ট্রিতে তিনি কী সমাজ বানাবেন? ইসলামী সমাজ। তিনি শান্তিপূর্ণভাবে কাজ করবেন, গালি শুনবেন, মার খাবেন, সফর করবেন, ক্ষমা করবেন, মোকাবেলা করবেন না, মোকাবেলার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করে দাওয়াতি কাজ চালিয়ে যাবেন। এভাবে কাজ করতে করতে যখন একদল ইমানদার সত্যবশীল তৈরি হবে, ফাঁসির মঞ্চ রেডি হবে, তারা আপোষ করবে না, আল্লাহর প্রতি ইমানে দৃঢ় থাকবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন মানবরচিত ব্যবস্থার ভিত্তিতে যারা ক্ষমতায় এসে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে ক্ষমতার থেকে নামিয়ে ওই ইমানদার নেতার নেতৃত্বে ইমানদারদেরকে রাষ্ট্রীয় নেতৃত্বে বসিয়ে দিবেন। দুনিয়ার কোনো শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। তখন তারা সমাজ থেকে মানুষের আইন সরিয়ে আল্লাহর আইন চালু করে মানুষের জীবনে সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠন করবেন। এটাই কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠনের একমাত্র উপায়। এই প্রতি আমরা ইসলামী সমাজ এগিয়ে চলছি। আমরা গণতন্ত্র মানি না, এবার আন্দোলন ডাইরেক্ট গণতন্ত্রের বিরুদ্ধে। আগামী দিনে কারা গণতন্ত্র মানবে আর কারা গণতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করবে এই খেলা হবে ইনশাল্লাহ। কারা ইসলাম নিয়ে মাঠে থাকবে আর কারা গণতন্ত্র নিয়ে থাকবে, গণতন্ত্রের সাথে ইসলামের ফাইট হবে এবং এই ফাইটে গণতন্ত্র চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। গণতন্ত্রের দ্বারক বাহক অনুসারীরা আল্লাহর আজাব গজবে দশ দশ হয়ে যাবে, আর আল্লাহর বিশেষ রহমত এবং সাহায্যে ইমানদারদের বিজয় হবে ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ ইসলামী বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ খেলাফত রাষ্ট্র বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মানি না, মানব না। গণতান্ত্রিক সংবিধান, কোরআন বিরোধী সংবিধান, এই সংবিধানের আনুগত্য স্বীকার করি না, করব না। গণতান্ত্রিক সরকার, অবৈধ সরকার, এইসব সরকারের আমরা আনুগত্য স্বীকার করি না। আমরা আল্লাহকে রব মানি, রব্বুনাল্লাহ আল্লাহু আকবার এবং আল্লাহর দাসত্ব আনুগত্য ঘোষণা করি, রসুলের সত্য আনুগত্য করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, জাতির মানুষকে ঐক্যবদ্ধ করবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করো ইসলামের বিজয়, এই দেশে কুরআনের তৌফিক দান করো, সকল জাহিলাতের পতন ঘটিয়ে দেবেন। আমিন। সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।